হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। আজকে আসছি আমরা টঙ্গী গেটা, টঙ্গীতে অনেক দূরে। তো এখানে আপনাদের কিছু কালেকশন দেখাবো। এটা টঙ্গী টিএনটি বাজার, এটা হলো মিনহাজ অ্যান্ড মিম ইলেকট্রনিক্স, এটা ওনাদের নতুন শপ। এবং এখানে ওনাদের ইলেকট্রনিক্সের পাশাপাশি আপনার ভিউয়ার্স ইলেকট্রনিক্সের পাশাপাশি ওনাদের আপনাদের ফার্নিচারও কালেকশন এখন নিচ্ছে তারা নতুন নতুন। এটা এখন আপনাদের কিছু ড্রেসিং টেবিল কালেকশন দেখাবো, খুব সুন্দর সুন্দর। এবং প্রাইসগুলো হচ্ছে দিবো, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সেও অ্যাড্রেসটা দিয়ে দিব, আপনাদের প্রয়োজন হলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। যদি পছন্দ হয়ে থাকে তাহলে গাজীপুরে যারা আশেপাশে থাকেন এখান থেকে ইজিলি নিতে পারবেন, আর দূরেও কেউ থাকলে এখান থেকে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকবে। আর আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন, লাইক শেয়ার অবশ্যই। তো চলুন মূল ভিডিওতে চলে যাই ভিউয়ার্স। ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি এখন ড্রেসিং টেবিলের কিছু কালেকশন দেখাবো, খুব সুন্দর। এগুলো বোর্ডের উপরে, এটা কি বোর্ডের উপরে, মালয়েশিয়ান ফ্লাইবোর্ডের উপরে দেখুন ভিউয়ার্স। বোর্ডের উপরে খোদাই করে কাজ করা হয়েছে, ডিজাইনটা খুবই সুন্দর, লুকটা খুবই নাইস। ড্রেসিং টেবিলটা দেখুন, মিররটা দেওয়া হয়েছে একটু স্টাইলিশ ডিজাইন করে দারুণ। এটা প্রাইসটা কত আসতেছে ওয়ানলি ভিউয়ার্স? আপনারা 6,500 টাকা হলে এরকম একটা শোকেস নিতে পারেন। এটা কোনো রং করা হবে না? এটাই রং না? আচ্ছা ভিউয়ার্স এটাই রং, এটার উপরে কোনো বার্নিশ বা কিছু হবে না। আমি দেখাচ্ছি এখানে আপনাদের দুইটা ড্র আছে, হ্যাঁ। এটা কাট কালারের একটা ডিজাইন, খুবই সুন্দর। অনলি 6,500 টাকা হলে ভিউয়ার্স আপনারা এই প্রোডাক্টটা নিতে পারতেছেন, ছোটোখাটোর মধ্যে সুন্দর আছে, আপনাদের ছোটো রুমের জন্য একটু মানানসই হবে। তো সেম ডিজাইন না, আরেকটা মডেল দেখাচ্ছি আপনাদের। এটাও বোটের উপরে, মালয়েশিয়ান প্লাইবোর্ড বোটের উপরে কাজ করা। মিররটা দেখুন স্টেজ ডিজাইন করে দেওয়া হয়েছে ভিউয়ার্স, আর এটা খুবই সুন্দর। এটা এখানে আবার একটা তাক দেওয়া হয়েছে, কিছু আপনারা রাখতে পারবেন, অনেকে দেখা যায় চিরুনি বা কিছু রাখতে চাইলে এখানে, আর পাউডার টাউডার অনেক কিছু রাখা যায়, সেগুলো আপনারা এখানে ভিউয়ার্স রাখতে পারতেছেন। আর লুকটাও খুব সুন্দর, নিচে দুইটা ড্র এবং সাইডে যে আপনারা এটা রাখার জন্য এখানে একটা দুইটা তিনটা তাক দেওয়া আছে, আপনাদের মেকআপ কোনো কালেকশন সেগুলো রাখতে পারবেন চাইলে ভিউয়ার্স। এটার প্রাইসটা অনলি 6,700 টাকা হলে ভিউয়ার্স এই একটা এরকম প্রোডাক্ট নিতে পারেন। বাম পাশেরটা 6,500, আর এটা 6,700 টাকা দিতে পারেন। প্রোডাক্টগুলো খুব সুন্দর। লেকারের বোট আর কি, এটা কোথাকার দেশি? আমাদের দেশি বোর্ড এগুলো, হ্যাঁ আমাদের দেশি বোর্ড মাল, আচ্ছা লেকারের বোর্ড যেটাকে বলে। দেখুন ভিউয়ার্স এটা খুব সুন্দর একটা ডিজাইন করা, নাইস, অনেক সুন্দর ডিজাইন করা আছে ভিউয়ার্স। এর প্রাইসটা কত হয় এটা? 7,500 টাকা হলে ভিউয়ার্স এরকম একটা প্রোডাক্ট নিয়ে যেতে পারেন। ড্রেসিং টেবিলটা দেখুন, নিচে অর্ধেক খুব সুন্দর করে ডিজাইন করা আছে, এবং চারোদিকটা এটা পুরোটা আমি দেখাই দিচ্ছি ডিজাইন করা, খুব সুন্দর। 7,500 টাকা হলে নিতে পারবেন। তো চলুন পাশে আরেকটা আছে সেটা দেখি, এটাও খুব সুন্দর। এটা কি বোর্ড? এটাও লেকার, আচ্ছা লেকার বোর্ড। এটা 7,000, ওটা দেখুন খুবই সুন্দর, নাই আপনার কালেকশন। এটা 7,000 টাকা বলে নিতে পারবেন, অনলি 7,000 টাকা। ড্রেসিং টেবিলগুলো কাঠ বোর্ডের উপরে সুন্দর সুন্দর ডিজাইনের ভিউয়ার্স, আপনারা এই ড্রেসিং টেবিলগুলো নিতে চাইলে নিতে পারেন। এই ফোন নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন। আরেকটা ড্রেসিং টেবিল আছে সেটাও দেখাই নিই আপনাদের, এটাও এটাও মালয়েশিয়ান বোর্ড, মালয়েশিয়ান বোর্ডের উপরে
এটাও প্রায় সাত হাজার টাকা ভিউয়ার্স, এটাও 7,000 টাকা। মিরর, এখানে একটা ময়ূর দেওয়া আছে, ডিজাইনটা দেখুন, ময়ূরের মধ্যে করা মিররটা খুব সুন্দর। এটাও 7,000 না, এটা 7,000 টাকা প্রাইস ভিউয়ার্স। আমার এই ভিডিও যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর অবশ্যই অবশ্যই ভিউয়ার্স আপনাদের যদি প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চলে আসবেন এই শোরুমে, চলে আসবেন, ভাই দেখে এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন। আমি এখানে ফোন নাম্বারটা শো করে দিচ্ছি, ওনাদের নতুন ফার্নিচার শপ এটা, এই কারণে ওনাদের ভিজিটিং কার্ডটা হয়নি। এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ফোন নাম্বারটাও দিয়ে দিব। তো ভিউয়ার্স, এই ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টস লাইক শেয়ার করে জানাবেন। তো ভিডিও শেষ করতে আল্লাহ হাফেজ।